ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। উস্কানি সত্ত্বেও মানবিকতা এবং আঞ্চলিক শান্তির স্বার্থে রোহিঙ্গা ইস্যুতে বিবাদে জড়ায়নি বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 38তম শাহাদত বার্ষিকী পালিত। ভোটাধিকার ও গণতন্ত্র হরণের মাধ্যমে সরকার একদলীয় শাসন কায়েম করছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নুসরাত হত্যা মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 87 শিক্ষার্থী সহ 125 জনকে আসামি করে সিআইডির চার্জশিট। ধান নিয়ে জটিল অবস্থার মধ্যে রয়েছে সরকার, জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সংকট মোকাবেলার চেষ্টা করছে সরকার। সংবাদপত্রের জন্য নবম ওয়েস্টবোর্ড ঘোষণা করে অবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। দ্বিতীয় দিনেও ফিরতি টিকিট নিয়ে হতাশ রাজধানীর কমলাপুর স্টেশনের টিকিট প্রত্যাশীরা। টানা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা শুরু, উদ্বোধনী ম্যাচে লড়ছে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।